আজকে আমরা কথা বলবো টয়েটার হায়েস গাড়ি। কাঠের মাঠে আজকে টয়েটার হায়েস গাড়ি এসেছে। চলুন এই গাড়িটির মডেল কত একটু দেখা যাক, আর রেজিস্ট্রেশন কত, আর এই গাড়িটি হায়েস জিএল না সুপার জিএল একটু দেখা যাক। তো প্রথমে একটু খেয়াল করে দেখ, সামনে দিকে যেয়ে দেখি এটা কী গাড়ি। এটা হচ্ছে টয়েটার হায়েস 2010 মডেল, এবং এই গাড়িটি রেজিস্ট্রেশন করা হচ্ছে 2016 সালে, ষোলো না 2015 সালে, 10 মডেল, 15 রেজিস্ট্রেশন, 2000 cc-র এই গাড়ি। কিন্তু আপনারা দেখতে পারেন যারা টয়েটার হায়েস গাড়ি চাচ্ছেন। তো সিরিয়ালটা হচ্ছে ঢাকা মেট্রো চ, এটা হচ্ছে 15 সিরিয়াল, আর এটা হায়েস সুপার জিএল। আপনারা যারা হায়েস সুপার জিএল গাড়ি খুঁজছেন অবশ্যই এই গাড়িটি দেখতে পারেন। চলুন এই গাড়ির একটু ভিতরের কন্ডিশন দেখা যাক, তার আগে একটা সামনে জিনিস দেখাই। সামনের লাইটগুলো কিন্তু অরিজিনালটাও রয়েছে, সামনে ফগ লাইটও কিন্তু ব্যবহার করা হচ্ছে দেখতে পাচ্ছেন। সো এই গাড়ি একটু ভিতরের কন্ডিশন কী রয়েছে একটু কন্ডিশন দেখা যাক। দেখেন সামনে কিন্তু গেটটা খুবই ফ্রেশ হয়েছে, এই জিনিসটা একটু খেয়াল করে আপনারা দেখবেন যে গেটটা ফ্রেশ দেখতেই পাচ্ছি। আর গেটের এই জিনিসটা দেখেন, এই প্যাডটা খুবই ফ্রেশ হয়েছে, প্যাডটা খুব ফ্রেশ দেখতে পাচ্ছি। সিট কভার কিন্তু লাগানো রয়েছে দেখতে পাচ্ছেন, সিট কভার লাগানো, অ্যান্টিবি ব্যাক ক্যামেরা রয়েছে, এবং স্টিয়ারিংটা দেখেন খুব কম ব্যবহার করেছে, গাড়িটা দেখলেই বোঝা যায়। আর সিলিংটা একটু খেয়াল করে দেখেন, সিলিংটা কিন্তু দেখতে পাচ্ছেন ফুল প্যাড ফুল সিলিং দেখতেই পাচ্ছেন আপনারা। সো এই গাড়ি একটু ভিতরের কন্ডিশনটা একটু দেখা যাক যে কী অবস্থা রয়েছে। ভিতরের কন্ডিশন দেখেন, সিট কভার কিন্তু লাগানো রয়েছে, খুবই ফ্রেশ গাড়িটি, আর ডুয়েল এসি দেখতে পাচ্ছি। সো হায়েস এই গাড়িটি আপনারা দেখতে পারেন, মোটামুটি কিন্তু খুবই ফ্রেশ হয়েছে। আর এই জিনিসগুলো একটু খেয়াল করবেন, অ্যাক্সিডেন্ট স্টোরি রয়েছে কি না এই জিনিসগুলো একটু খেয়াল করে দেখলে বুঝতে পারবেন। আর এই বিটগুলো একটু খেয়াল করবেন, যে দেখবেন যে বিটগুলো কি অরিজিনাল রয়েছে কি না, বিটগুলো মোটামুটি ফ্রেশ হয়েছে। সো এটা দেখতে পারেন আপনারা যারা হায়েস গাড়ি খুঁজছেন, সো এই গেটে দেখতে পারেন। চলুন এই গেটে একটু পেছনের কী কন্ডিশনটা রয়েছে দেখা যাক। আর সাইড থেকে দেখেন কোনো রিক্সার আঁচড় কিংবা কোনো ড্যামেজ স্টোরি পাবেন না, একদম টেকনিশিয়ান দিয়ে চেক করে নিতে পারেন গাড়িটি। দেখেন চাকাগুলো কিন্তু মোটামুটি ভালো রয়েছে, চারপাশের চাকাটা দেখাই, চাকাগুলো কিন্তু মোটামুটি ফ্রেশ হয়েছে দেখতেই পাচ্ছেন। আর গ্লাসটা কিন্তু অরিজিনাল রয়েছে, দেখেন গ্লাসগুলো কিন্তু অরিজিনাল গ্লাস রয়েছে, এই যে এটা অরিজিনাল গ্লাস দেখতে পাচ্ছেন। সো পিস থেকে দেখেন এই জিনিসটা কিন্তু মোটামুটি ফ্রেশ কন্ডিশন রয়েছে এই হায়েস গাড়িটি। সো এটা কিন্তু আপনারা দেখতে পারেন যারা হায়েস সুপার জিএল গাড়ি খুঁজছেন, সো এই গাড়িটি দেখতে পারেন। সিলিন্ডার দেখেন 100-এর বেশি সিলিন্ডার, এটা দেখতে পাচ্ছেন কত বড় সিলিন্ডার। সো এটার পেছনের কন্ডিশন দেখেন, পেছনের কিন্তু খুবই ফ্রেশ হয়েছে, এই পাশটা দেখেন কোনো অ্যাক্সিডেন্ট স্টোরি কিংবা ড্যামেজ স্টোরি আপনি পাবেন না, এই জিনিসগুলো খুবই ফ্রেশ হয়েছে। দেখেন প্রতিটা বিট যদি আপনি ভালো করে একটু খেয়াল করে দেখেন, সো এই বিটগুলো কিন্তু অনেক ফ্রেশ হয়েছে। সো আপনারা কিন্তু এই হায়েস সুপার জিএল গাড়িটি আপনারা দেখতে পারেন। আর এই জিনিসটা একটু খেয়াল করে দেখেন, এগুলো কিন্তু অনেক ফ্রেশ হয়েছে, দেখেন খুব ফ্রেশ হয়েছে। সো যেটা বলছিলাম যে হায়েস গাড়ি, সো যেটা বলছিলাম খুবই ফ্রেশ হয়েছে এই হায়েস গাড়ি। চলুন এইটার আজকে বাজার মূল্য কী দাম চাওয়াচ্ছে একটু দেখা যাক। আপনারা যারা কারহাটে আসেননি, কারহাটে আসলে এই হায়েস গাড়িটি দেখতে পারবেন। মডেলটা হচ্ছে 2010 মডেল, 15 হচ্ছে রেজিস্ট্রেশন, 2000 cc-র এই গাড়ির আজকের যেটি বাজার মূল্য দাম চাওয়া হচ্ছে সেটা হচ্ছে 22,50,000 টাকা দাম চাওয়া হচ্ছে। এটা কিন্তু ফিক্সড প্রাইস না, দামাদামি করে আপনি এই গাড়িটি ক্রয় করতে পারেন। তো এভরিওয়ান, আপনারা যারা এই গাড়ি এতক্ষণ দেখলেন, এই গাড়ি যদি পছন্দ হয়ে থাকে অবশ্যই কারহাটের ফোন নাম্বারে যোগাযোগ করবেন, আর প্রতি শুক্রবার সকাল 8টা থেকে রাত 6:30টার মধ্যে চলে আসতে পারেন রাজধানী স্কুলের মাঠে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, পরবর্তী আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।